নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। টপ 10 রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা 10টি রাশির নাম এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি। অর্থাৎ 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত সেরা 10টি রাশির নাম, যে রাশিগুলি এই সপ্তাহে আমার লিস্টে টপ 10 রাশিতে সিলেক্টেড হয়েছে। তা শুন, আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক কোন সেই সেরা 10টি রাশি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। সেরা 10টি রাশি এই সপ্তাহের জন্য, কোন সেই সেরা 10টি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে, অর্থাৎ 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সেরা 10টি রাশির নাম। আমি এই রাশিগুলির নাম 10 থেকে 1 পর্যন্ত ক্রমানুসারে সাজিয়েছি। অর্থাৎ যে রাশিগুলি এই সপ্তাহে খুবই খারাপ পারফরমেন্স করবে তার নাম 10 নম্বর থাকবে, তার থেকে একটু উপরে 9 নম্বর, তার থেকে একটু ভালো 8 নম্বর, তার থেকে একটু ভালো 7 নম্বর। এইভাবে সেরা যেটা নাম্বার 1 রাশি সেটা সবচেয়ে শেষে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। আমার লিস্টে টপ 10 রাশি ইন দিস উইক 10 নম্বর রাশি হতে চলেছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই সপ্তাহের জন্য 10 নম্বরে পড়েছেন, অর্থাৎ এই সপ্তাহে আপনাদেরকে অনেক কটা বিষয়ে সাবধান থাকতে হবে। যেমন আপনাদের হেলথ ওরিয়েন্টেড, অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকে। দ্বিতীয়, এই সপ্তাহে টাকা চিট হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রতারণা বা ধোকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে সেরকম হারে উন্নতি দেখা যাবে না, কিন্তু টাকা হাতে থাকবে কিন্তু খরচার মাত্রা প্রবল হারে রয়েছে। এবং এই সপ্তাহে প্রেম থেকে ছোটোখাটো বাধা আসার সম্ভাবনা রয়েছে। তবে সন্তান সুখের দিক কিন্তু ভালো রয়েছে, যারা চাকরি করছেন তাদের চাকরিতে কিন্তু প্রেসার থাকবে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু করতে পারেন, তবে সম্পর্কগুলো ম্যাচিউরিটি পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। তো ওভারঅল যদি বলা যায়, তুলারাশির জাতক ও জাতিকার এই সপ্তাহে কিছু পরিমাণ সাবধান থাকতে হবে। এরপরে নাম্বার 9, অর্থাৎ 9 নম্বর আমার লিস্টে যে রাশি হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 9 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, অর্থাৎ আয় হিসাবে কিন্তু ব্যয় হয়ে যাবে। এবং এই সপ্তাহে পাড়া থেকে শত্রুতা এবং মানসিক দুশ্চিন্তার কিন্তু সম্মুখীন হতে হতে পারে। এছাড়াও হেলথ ওরিয়েন্টেড কিছু প্রবলেম, গাইনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সপ্তাহে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু টাকা নষ্ট হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে যারা বিজনেস স্টার্ট আপ করতে চান তারা করতে পারেন, তবে প্রপার কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর বিজনেসে টাকা ইনভেস্ট করুন, নচেত আপনার টাকা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে 8 নম্বর আমার লিস্টে রাশি হতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 8 নম্বরে পড়েছেন, অর্থাৎ এই সপ্তাহে আপনাদেরকেও কিছু পরিমাণ সমস্যার মুখে পড়তে হতে পারে, যেমন আইনি সমস্যা। এছাড়াও পাড়া থেকে শত্রুতা, কোথাও টাকা ইনভেস্টের ক্ষেত্রে অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর টাকা ইনভেস্ট করুন, নচেত কিন্তু আপনার টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে চোখ কান খোলা রাখতে হবে। যারা চাকরি করছে তাদের কিন্তু চাকরিতে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা চাকরি করছেন না,
ঘরে বসে রয়েছেন তারা কিন্তু চাকরি পাবেন, কিন্তু কিছুটা বাধার মুখে পড়ে, অর্থাৎ কিছুটা সমস্যার মুখে পড়ে আপনারা কিন্তু চাকরি পাবেন, এতটুকুটাই বলব। আমার লিস্টে যে 7 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 7 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিছু পরিমাণ ভালো এবং কিছু পরিমাণ খারাপ, অর্থাৎ মিশ্রিত ফল পেতে চলেছেন। অর্থাৎ হেলথ ওরিয়েন্টেডের দিকে কিন্তু আপনাদের মোটামুটি ভালো রয়েছে, তবে দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। সন্তান সুখের দিকে কিন্তু ভালো রয়েছে, তবে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে। পাড়া থেকে শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিয়ে ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো রয়েছে, যারা চাকরি করছেন না ঘরে বসে রয়েছে তারা কিন্তু চাকরি পাবে, কিন্তু কিছুটা বাধা অতিক্রম করতে হবে। এরপরে যে 6 নম্বর আমার লিস্টে রাশি হতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 6 নম্বরে পড়েছেন, অর্থাৎ এই সপ্তাহে আপনাদেরও কিন্তু মধ্যম যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক স্থিতি কিন্তু মধ্যম থাকবে, আয় ব্যয় সমান সমান থাকবে, কিছু পরিমাণ আপনাদের লোন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহে আপনারা ট্যুরে যেতে চলেছেন, কোথাও ভ্রমণে যেতে চলেছেন এবং এই সপ্তাহে আপনাদের পারিবারিক স্থিতির জায়গাটা কিন্তু ভালো রয়েছে এবং স্বামী স্ত্রী অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটোখাটো মতান্তর আসার সম্ভাবনা রয়েছে। সন্তান সুখের দিক কিন্তু ভালো রয়েছে এবং এই সপ্তাহে প্রাপ্তিযোগ কিন্তু কিছু পরিমাণ দেখা যাচ্ছে। এরপরে আমার লিস্টে যে 5 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 5 নম্বরে পড়েছেন, অর্থাৎ নাম্বার 5 রাশি ইন দিস উইক, অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভালোর মাত্রা 75%, 25% কিন্তু আপনাদের খারাপ হতে চলেছে। ভালোর দিকে কিন্তু অনেকগুলোই রয়েছে, কিন্তু খারাপ যেগুলো রয়েছে সেগুলো আমি বলে দিই। আপনাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্যে কিন্তু কিছুটা অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পেটে ব্যথা, হার্টের প্রবলেম, কোথাও পড়ে পা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা হাড়ে ক্র্যাক আসার সম্ভাবনা রয়েছে। একটু বুঝে সুঝে চলতে হবে, অর্থাৎ হুটপাট টাকা খরচা করলে হবে না, কিছুটা সঞ্চয় করার প্রবণতা কিন্তু রাখতে হবে, নচেত কিন্তু অসুবিধা রয়েছে। তবে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা সম্পর্কগুলো ম্যাচিউরিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, তবে এই সপ্তাহে পাড়া থেকে কিছুটা পরিমাণ শত্রুতার মুখোমুখি হতে হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু অবশ্যই গুপ্ত শত্রুতা, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এরপরে যে 4 নম্বর রাশি আমার হিসেবে হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 4 নম্বর রাশিতে পড়েছেন, অর্থাৎ এই সপ্তাহে আপনাদের ভালোর দিক কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, অর্থাৎ কোথাও দূর যাত্রা, ফ্যামিলি সাপোর্ট, বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের কথাগুলো এগিয়ে যাওয়া এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো বন্ধুর সাহায্য আপনি পেতে পারেন এবং এই সপ্তাহে কারো কাছ থেকে অপ্রত্যাশিতভাবে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আর্থিক হেল্প কিন্তু আপনাকে কেউ না কেউ এই সপ্তাহে করতে চলেছে। এর পাশাপাশি এই সপ্তাহে আপনাদের ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই যারা বাইক চালান বা গাড়ি চালান তারা কিন্তু একটু সাবধানে চলাচল করুন। তবে এই সপ্তাহে সন্তান সুখের দিকও কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে এবং এই সপ্তাহে আপনারা বৈবাহিক জীবনে অর্থাৎ দাম্পত্য জীবনে কিন্তু মধুর হতে চলেছে। এরপরে আমার লিস্টে যে 3 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 3 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ আপনাদের হাতে টাকা কিন্তু থাকবে, ক্যাশ ইন হ্যান্ড যেটাকে বলে সেটা কিন্তু থাকবে এবং আপনারা এই সপ্তাহে যে কোনো কাজকে করে ছাড়বো, লড়ে ছাড়বো এরকম কিন্তু টেন্ডেন্সি থাকবে এবং আপনারা যেখানে হাত দেবেন না কেন সেখানে কিন্তু জয় আর জয় নিশ্চিত। এছাড়াও এই সপ্তাহে আপনারা
যে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু কিনতে চলেছেন। ভ্রমণের যুগ দেখা যাচ্ছে, সন্তান সুখের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, তবে মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করে টাকা দেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। ছোটোখাটো দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহে প্রতারণার কিন্তু যোগ রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন এবং কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি আপনাদেরকে হতে হবে। বৈবাহিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পড়াশোনার দিকও কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে। এরপরে নাম্বার টু রাশি আমার লিস্টে হতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু দুই নম্বর রাশিতে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু সোনায় সুয়াগা হতে চলেছে, অর্থাৎ সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। অর্থাৎ যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, যারা সেলফ প্রফেশনাল রয়েছেন, এই তিন ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনারা এই সপ্তাহে চাকরি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ অর্থ ইনকাম করবেন এবং ব্যবসা থেকে তো করতেই চলেছেন। এর পাশাপাশি এই সপ্তাহে আপনারা দূর যাত্রা করতে চলেছেন, ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবং বন্ধুদের কাছ থেকেও কিন্তু আপনারা হেল্প পাবেন। এর পাশাপাশি এই সপ্তাহে আপনারা হাইলাইটেড কোনো প্রোডাক্ট কিনতে পারেন এবং এই সপ্তাহে আপনারা সন্তান সুখও কিন্তু পেতে চলেছেন। ওভারঅল যদি বলা যায় আপনাদের কিন্তু এই সপ্তাহ যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, তবে এই সপ্তাহে ছোটোখাটো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন এবং কাউকে টাকা ধার কিন্তু দেবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এরপরে নাম্বার ওয়ান রাশি অর্থাৎ এই সপ্তাহে এক নম্বর যে রাশি হতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহ আপনারা পুরো ফাটিয়ে ফেলবেন, অর্থাৎ আপনাদের বেশিরভাগই কিন্তু ভালো রয়েছে, তবে ছোটোখাটো কয়েকটা জায়গা কিন্তু আপনাদেরকে সাবধানে চলতে হবে, যেমন আপনাদের গায়েনও প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহে আপনারা কাউকে টাকা ধার দেবেন না, টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। প্রেমের দিক যথেষ্ট শুভ রয়েছে, বিবাহের দিক যথেষ্ট শুভ রয়েছে এবং সন্তান সুখের দিকও কিন্তু যথেষ্ট শুভ রয়েছে, ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এছাড়াও যারা বিবাহিত জীবনে পা রেখেছেন, অর্থাৎ দাম্পত্য জীবনে পা রেখেছেন, তাদের ক্ষেত্রে ভালো রয়েছে এবং যারা বিবাহ করেননি, বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সপ্তাহে আপনারা দূর যাত্রা করতে চলেছেন এবং বৈদেশিক বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহে কারো হেল্পের দ্বারা আপনারা ওয়ান স্টেপ এগিয়ে যেতে পারবেন, এইরকম একটা সম্ভাবনা রয়েছে। প্রাপ্তিযোগ কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে, অর্থাৎ যারা লটারি সাট্টা জুয়া এই সমস্ত কিছু কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তো এই ছিল টপ টেন রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা দশটি রাশির নাম। যদি আপনি এই রাশিগুলির মধ্যে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই ভালো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।